তাহলে বন্ধুরা দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাবো দুর্গা মণ্ডপে সপ্তমী পূজার জন্য জল আনতে। তো এই যে আমার ননদ রেডি হয়ে গেছে, আমি আমার ননদ যাচ্ছি। তো আমরা এখন রাস্তায় আছি, দেখতেই তো পাচ্ছ। এই যে আমরা চলে আসলাম দুর্গা মণ্ডপ। তো একটু পরে সবাই চলে আসবে, মানে অনেক কেউ চলে আসে, কিছু কিছু আসেনি। তো এই যে আমাদের প্রতিমা দেখো, আমাদের ক্লাবের কত সুন্দর। তো তোমরা তোমরাও দেখাবা তোমাদের গ্রামের প্রতিমা। আমরা তো গ্রামের গ্রামে তো বুঝতে পারছো। এই যে সবাই চলে এসেছে, রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো সবাই যে যার ঘর নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। তো সবাই মিলে ডিসাইড করছে যে না, কোনটা পুকুর যাবে। মানে একটা পুকুর আছে বড় আছে, তার থেকে আর একটা বড় পুকুর আছে। তো সবাই বলছে না বড় পুকুরটা। তো আমরা বড় পুকুরটা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো হ্যাঁ, আমি আছি এখানে। এই যে আমরা সব রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর। সবাই অনেক কেউ আছি, একসাথে সবাই মিলে যাচ্ছি। এই যে তারপরে এখানে আমাদের মানে একটা থান বানানো হবে, যেটা মানে ঠাকুর মাসে পুজো পুজো করবে, ওই ঘাটে পুজো করবে এখন। তারপরে এই যে সবাইকে দেখছো, সবাই দাঁড়িয়ে আছে মাথায়। তো ফাইনালি আমাদের ঘরে জল ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে আমরা বেরোচ্ছি, আর একটা ক্লাব থেকে চলে আসছে জল নিতে। তো একটু তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরলাম। এখন চলে যাবো পূজা মণ্ডপে। তো পূজা মণ্ডপে যাকে এবারে দেখা হচ্ছে। Thank you.
চলে এসেছি এখানে, মানে পাক ঘুরতে হয় সাত পাক, তো এখানে আমরা সবাই মিলে সাত পাক ঘুরছি। তো দেখতেই পাচ্ছ পাক ঘুরছি, সেই মুহূর্তে আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছে, তোমাদেরকে ভিডিওটা মানে দেখানো হয়নি, ঘর রাখার ভিডিওটা। তো তোমরা কে কে যাচ্ছ জল আনতে বা কে কে যাবে সেটা কমেন্ট করে জানাও অবশ্যই, আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে। থ্যাংক ইউ।